লজ্জাহীন, দ্বার্থহীন, নিজেকে নির্লজ্জভাবে দাবি করে সেক্রেটারি বারবার চেয়ারে গিয়ে বসতে হবে। মানে এরপর থেকে যে এরকম কোশ্চেন করবে আমি কিন্তু তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে কমপ্লেইন করব। নির্বাচনের টাকা পয়সা গেছে, আমার এই দুঃখ, আমি চেয়ারটা নিতে হবে, এরকম একটা অবস্থা। এবার নিপুণকে নির্লজ্জ, লজ্জাহীন ও ব্যর্থ সেক্রেটারি এবং জোর করে ক্ষমতা দখল করেছে বলে দাবি করলেন জায়েদ খান। এর আগে আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান সাংবাদিকদের বলেন, এটা বাংলাদেশের যে কোনো নির্বাচন ব্যবস্থাকে এবং যে কোনো সংগঠনের জন্য একটা খারাপ ইতিহাস হয়ে থাকবে, যেখানে কোনো মানুষ নির্বাচিত হওয়ার পরে তাকে সরিয়ে জোর করে কেউ চেয়ারে বসতে পারে। তিনি আরও বলেন, অনিয়মতান্ত্রিক, অঘটনতান্ত্রিক, বেআইনি, অন্যায়, অবৈধভাবে একটা চিঠি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে লিখে ওনারা আমাকে আর চুন্নুকে বলল প্রার্থিতা বাতিল, যা পৃথিবীর কোথাও ইতিহাসে নেই, কোনো আইনেও নেই। আইনে তো একটা জিনিস থাকতে হবে, আর যিনি পরাজিত তাকে বলবে বিজয়ী। আমি 176 ভোট পেয়ে শিল্পীদের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক তৃতীয়বারের মতো, আর নিপুণ আক্তার 163 ভোট পেয়ে অনির্বাচিত, এটা সবাই দেখেছে। অন্যদিকে নিপুণ আক্তার বলেন, আমি সেক্রেটারি হওয়ার আগে যে বা যারা এই পদে বসেছিল তারা শুধুই বাংলাদেশ চলচ্চিত্রকে ধ্বংসের পথে নিয়ে গেছে, এখন এসে নির্বাচনে হেরে গলাবাজি করছে। এসব পিছনের গল্প নিয়ে আমি পড়ে থাকব না। আমি তথ্য মন্ত্রণালয়ের কাছে বলেছি, এফবিসির যেসব খাতে খরচ বেশি, যেমন ফ্লোর ভাড়া, ডাবিং থিয়েটার ভাড়া, ক্যামেরা ভাড়া সহ অন্যান্য যেসব রিক্রুটমেন্টের ভাড়া বেশি, সেসব কিছুর ভাড়া যাতে কমানো হয়। তিনি আরও বলেন, অন্যদিকে আমি সেক্রেটারি হওয়ার পর বাংলা চলচ্চিত্র এবং শিল্পী সমিতির যে সফলতা হয়েছে তা সবাই নিজ চোখে দেখতে পাচ্ছে। আজ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের আর্টিস্ট দাঁড়িয়েছে বোম্বের আর্টিস্টদের সাথে, এটা কি আমাদের অর্জন না? তাহলে কি এটা আমাদের সফলতা না? আর যারা বলেছে আমি অন্যের ছবি প্রমোশন করি না, দল ভাগ করে চলি, তাদের উদ্দেশ্যে নিপুণ বলেন, এখানে ভাগাভাগির কিছুই নেই। আমি পরাণের প্রমোশন করেছি, দামালেরও প্রমোশন করেছি, আমার ভিতরে তো এটা কখনোই আসে না। আমাকে যখনই যে ইনভাইট করেছে আমি সঙ্গে সঙ্গে তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছি। যারা আমাকে ডেকেছে তাদের কেউ কি বলতে পারবে আমি তাদের জন্য কিছুই করিনি? আর আপনারা যারা চঞ্চল ভাইকে নিয়ে যে কংক্রিট বারবার তৈরি করছেন যে উনি এফডিসির না, উনি কি একবারও বলেছেন যে উনি এফডিসির না? জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সময় উনি কি বলেছেন যে উনি জাতীয় পুরস্কার নেবেন না? অথচ উনি কিন্তু কলকাতায় গিয়ে বলেছেন যে আমি এসেছি বাংলাদেশ চলচ্চিত্র থেকে, উনি কিন্তু বলেননি যে আমি এসেছি বাংলাদেশ টিভি থেকে। এই কনক্রিটগুলোর ব্যাপারে আমি আপনাদের বলছি, প্লিজ আর এসব ক্রিয়েট করবেন না। ধন্যবাদ।